দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ফের গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। নদিয়ার তেহট্ট থানার অন্তর্গত বিনোদনগর এলাকার ঘটনা এটি। আর এই ঘটনায় রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে বিনোদনগর এলাকার বাসিন্দা আজিজুল শেখ এলাকায় সক্রিয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এর আগে তিনি পঞ্চায়েত সদস্য ছিলেন, পাশাপাশি প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। বিনোদনগর এলাকায় তার একটি কাপড়ের দোকান রয়েছে। বুধবার রাতে প্রতিদিনের মতো তিনি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঠিক তখনই বিনোদপুর হাইস্কুলের কাছে চারজন দুষ্কৃতি হঠাৎ তাকে ঘিরে ধরে এবং খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে ছুটে আসে এলাকাবাসীরা। এসে তাকে রক্তাক্ত অবস্থায় আজিজুল শেখ মাটিতে পড়ে রয়েছে। তারপর প্রথমে তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতা আজিজুল শেখ। প্রতিবেশী হারুন মিশ্র বলেন, এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহট্ট থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারলেও তদন্ত শুরু করেছে পুলিশ। কাপড়ের দোকান আছে শ্রীরামপুর বাজারে, যেটা আমাদের সত্তরটা বাজার। ওখান থেকে 9টার সময় উনি দোকানটা বন্ধ করেছেন এবং 9:02-3 উনি বলছেন যে 9:04 বাজে তখন গুলিটা হয়েছে। কারা এসেছিল কিছু বোঝা গিয়েছে? হ্যাঁ, এই মুহূর্তে উনি সব করার চিন্তা করেছে। ওরা চারজন ছিল বাইকে করে, প্রত্যেকে চিনেছে, প্রত্যেকে নামও বলেছে। এই মুহূর্তে আমি কথা বলতে পারিনি, অপারেশন থিয়েটার রয়েছেন, আশা করি উনি পরে আবার সব সমস্ত কিছু বলবেন। আর উনি কোন দল করতে, কোন পার্টি, উনি কি রানিং? না, উনি প্রাক্তন অঞ্চল সভাপতি, দীর্ঘদিনের মেম্বার ছিলেন ওখানে আমাদের তেহট্ট। নদিয়া তেহট্ট থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।